চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ইকবাল সোভান চৌধুরীর কাছে। আবারও ফিরে এলাম স্যার আপনার কাছে। শুরুতেই যেটা বলছিলাম, আজ ঐতিহাসিক 7ই মার্চ, বাঙালির মনে স্বাধীনতার যে চেতনাটি জাগিয়েছিল, যে বক্তব্যটি, যে ভাষণটি, সেটি আমরা এই দিনে পেয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। আমরা শুরুতে এই দিনের বিশেষত্ব নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আমাদের স্বাধীনতার ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লিখিত আছে এবং থাকবে। 1970-এ যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সাধারণ নির্বাচন, পাকিস্তান তখন অখণ্ড পাকিস্তান, আমরা এই ভূখণ্ডটি আমরা পরিচিত ছিলাম পূর্ব পাকিস্তান হিসাবে। এবং সেই নির্বাচনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়েছিল। এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণের জন্যে পাকিস্তানের সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল এবং তিনি সরকার গঠন করবেন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু সেই সময়কার যে জান্তা, সামরিক জান্তা, ইয়াহিয়া খানের নেতৃত্বে সামরিক জান্তা এবং পাকিস্তানের তৎকালীন যে পিপুলস পার্টি, সেই পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো সাহেব, তারা ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তান্তর করার পথ থেকে তার বিরত থাকলেন। এবং সেই কারণের জন্যেই কিন্তু এই পুরো মার্চ মাস আমাদের অগ্নিঝরা মার্চ মাস, আন্দোলন, সংগ্রাম, মানুষের প্রত্যাশা এবং পাশাপাশি পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী, সামরিক জান্তা, তাদের ষড়যন্ত্র, এই নিয়ে পুরো মার্চ মাস ছিল। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন এই পুরো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন, স্বাভাবিকভাবেই সারা বিশ্বের কাছে তিনি পরিচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে। পূর্ব পাকিস্তানে আমরা যারা ছিলাম, আমাদের প্রত্যাশা ছিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু এই সামরিক জান্তা এবং জুলফিকার আলী ভুট্টো তারা সেই পথ থেকে আমাদেরকে বঞ্চিত করলেন। তারা তো এর আগে বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এই পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করছিলেন, বৈষম্যের শিকারে পরিণত করেছিলেন। যদিও পাকিস্তানের সংবিধান অনুযায়ী আমরা কিন্তু পূর্ব পাকিস্তানিরা ওই সময় আমরা কিন্তু একটি পাকিস্তানের নাগরিক হিসাবে সমান অধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু 1947 সালে যখন পাকিস্তানের সৃষ্টি হয়, তখন থেকেই দেখা গেল যে আমরা এই অঞ্চলের পূর্ব পাকিস্তানিরা, অর্থাৎ বাঙালিরা, আমরা বঞ্চিত, শোষিত এবং নির্যাতিত। যেটা পাওয়ার কথা ছিল সেটা তো আমরা পাইনি, বরং নানা দিক থেকে আমাদেরকে পিছিয়েই রাখা হয়েছিল। হ্যাঁ, 1947 সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠিত হয়েছিল, সেই রাষ্ট্রে আমাদের সাংবিধানিক নাগরিকের অধিকার, সেটি যেটি পাওয়ার কথা ছিল আমরা পাচ্ছিলাম না, বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছিল। এবং সেই নিয়েই কিন্তু আন্দোলন, সংগ্রাম। এবং জাতির জনক বঙ্গবন্ধু, তখন তিনি জাতির জনক নন, তিনি রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান, তিনি 1947 সালের পর থেকেই বুঝতে পারলেন এই পূর্ব পাকিস্তানে বাঙালিদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না, এবং যতক্ষণ পর্যন্ত বাঙালিরা তাদের স্বাধীনতা না পাবে, ততক্ষণ পর্যন্ত এই ভূখণ্ডে বাঙালিরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। সেই কারণের জন্য তিনি আন্দোলন, সংগ্রাম, এবং একটি পর্যায়ে 1966 সালে এসে তিনি 6 দফা দিয়েছিলেন। এই 6 দফাটি ছিল আমাদের মুক্তি সনদ,
এর আগে আন্দোলন হয়েছে রাষ্ট্রভাষা বাংলা নিয়ে। আমরা সবাই জানি যে পূর্ব পাকিস্তান, আমরা সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের জনসংখ্যার দিক থেকে, সেখানে আমাদের যে রাষ্ট্রভাষা বাংলা সেটাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দিয়ে তৎকালীন সময়ে পাকিস্তানের যিনি প্রতিষ্ঠাতা জিন্না, তিনি ঘোষণা দিলেন উর্দুই হবে রাষ্ট্রভাষা পাকিস্তানের। এবং সেই সময় থেকে প্রতিবাদ, সেই সময় থেকে আন্দোলন। তৎকালীন সময় যুবক নেতা আমাদের বঙ্গবন্ধু, তখন কিন্তু তিনি গর্জে উঠলেন নো করে, এবং সেই পথ ধরেই কিন্তু আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনে আমাদের রক্ত, এবং সেই রক্তের স্রোতধারা, সেই শহীদ বরকত সালাম তাদের রক্তের স্রোতধারা ধরে 1966 সালে এসে ছয় দফা জাতি শেখ মুজিবুর রহমান তিনি দিলেন ছয় দফা, এবং এই ছয় দফার মধ্যেই কিন্তু বীজ বপন করা হলো আমাদের স্বাধিকার, আমাদের অধিকার প্রতিষ্ঠা। স্বাভাবিকভাবেই পাকিস্তানি শাসক গোষ্ঠী, তারা পূর্ব পাকিস্তানকে শোষণ করতে চায়, এবং সেই জন্য তারা এই ছয় দফাকে রাষ্ট্র বিরোধী হিসাবে এটাকে চিহ্নিত করে শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃবৃন্দকে বারবার কারাবরণ করতে বাধ্য করলেন, এবং এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা বিভিন্নভাবে তারা এখানে কাজ করলেন। কিন্তু পূর্ব পাকিস্তানে সেই সময় বাঙালিরা কিন্তু ধীরে ধীরে বঙ্গবন্ধুর কথায় বিশ্বাস করে তারা বুঝতে শিখলো, জনতার কাছে আসলে তারা বিশ্বাস নিয়ে যেতে পেরেছিল, বিশ্বাস করলো যে এই ছয় দফার ভিতরে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু আমাদের মুক্তি। এবং তারই একটি পর্যায়ে এসে 1969 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে এদেশের মানুষ মুক্ত করে নিয়ে আসলো ক্যান্টনমেন্ট থেকে বঙ্গবন্ধুকে, সেই তখনই কিন্তু পুরোপুরিভাবে এই এলাকায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে কিন্তু আমাদের যে মুক্তির আন্দোলনের একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। 70-এর নির্বাচনে তারই একটি ম্যান্ডেট, এবং সেই ম্যান্ডেটে এই পূর্ব পাকিস্তানের জনগণ নিরঙ্কুশভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগকে তারা ম্যান্ডেট দিল, নির্বাচিত করল। নির্বাচিত করার পরে আমি যেটা বলেছি, সাংবিধানিকভাবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, শপথ নেবেন। কিন্তু মার্চ মাসের এখানে যখন পাকিস্তানের যে ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সংসদ, সেটির অধিবেশন করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সেই ষড়যন্ত্র চক্রান্তকারীরা তারা হঠাৎ করে 1 মার্চ তারা সিদ্ধান্ত নিলেন এখানে হবে না আমাদের সেই জাতীয় সংসদের সভা অনুষ্ঠিত হবে না। তখন থেকেই বোঝা গেল যে পাকিস্তানি সেনাবাহিনী তারা এবং সেই সময়ের সামরিক জান্তা তারা বঙ্গবন্ধুকে অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণের কাছে তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী ক্ষমতা দেবে না। এবং সেই থেকে শুরু হলো অগ্নিঝরা 1 মার্চ থেকে শুরু করে 25 মার্চ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম। এবং এর মধ্যে একটি সময় অর্থাৎ 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটালেন সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে। সেদিনটি মানুষ চাচ্ছে ঘোষণা, অপরদিকে জাতির জনকের কাছে একটি বড় দায়িত্ব যে তিনি ঘোষণা দিয়ে এদেশের যে মুক্তিকামী মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনটি বিশ্বের কাছে এমনটি যেন প্রমাণিত না হয় যে পূর্ব পাকিস্তানিরা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন। তাই তার সেই দিনের সেই যে ভাষণ, এই ভাষণটি একদিকে মানুষের প্রত্যাশা পূরণের ভাষণ, অন্যদিকে রাষ্ট্র নায়ক হিসাবে আমাদের এই আন্দোলনকে যেন কোনোভাবে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত না করতে পারে তার একটি কৌশল অবলম্বন।
বলা যায় যে এই ভাষণটি পুরো বিশ্বকে আলোড়িত করেছিল এবং আমরা সর্বশেষ বেশ কয়েক বছর আগে ইউনেস্কো থেকে এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। হ্যাঁ, এই ভাষণটি পুরোটাই কিন্তু ওনার এক্সটেম্পোর, অর্থাৎ কোনো লিখিত ভাষণ ছিল না। বিশ্বের অনেক প্রমাণিত যেসব আলোচিত ভাষণ সেগুলো কিন্তু সব পঠিত, লিখিত। এই আমাদের 7ই মার্চের এই ভাষণটি বঙ্গবন্ধুর ছিল, পুরোটাই ছিল কিন্তু অলিখিত। আরেকটা বিষয়, তিনি অসাধারণ একজন বক্তা এবং তার যে বক্তব্যের কৌশল ছিল, যেভাবে জনতার সাথে সংযুক্ত করার সক্ষমতা ছিল, সেটা সত্যিই অসাধারণ। তিনি একজন ক্যারিসম্যাটিক লিডারশিপ তার ছিল। তার বক্তব্য যখন তিনি দিতেন, মন্ত্রমুগ্ধর মতো জনগণ সেটা শুনতেন। কিন্তু 7ই মার্চের ভাষণটি কিন্তু শুধুমাত্র একজন নেতার ভাষণ ছিল তা নয়, কিন্তু একটা বড় দায়িত্ব ছিল সেদিন। একদিকে জনগণ চাচ্ছে আজকেই ঘোষণা হবে, অপরদিকে তিনি সেই সময় পর্যন্ত তিনি কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর নির্বাচিত নেতা, সেই দায়িত্বটিও তিনি পালন করার চেষ্টা করেছেন তার বক্তব্যে। এবং দুটি তিনি রেখেছেন, একদিকে মানুষের প্রত্যাশা, অন্যদিকে নেতা হিসাবে, অর্থাৎ নির্বাচিত নেতা হিসাবে, নির্বাচিত নেতা হিসেবে সংবিধান আইন মেনে যেভাবে বক্তব্য রাখা দরকার সেটিও তিনি রেখেছেন। এবং সেই কারণের জন্য এই ভাষণটি যদি ধরা হয়, তাহলে এই ভাষণটিকে বলা যাবে যে শুধুমাত্র একটি ঐতিহাসিক ভাষণ নয়, একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতির উন্মেষ এবং একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। তিনি যখন দেশে ফিরে আসেন 16ই ডিসেম্বর 1971, আমাদের পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করে, তখন আমরা স্বাধীনতা পূর্ণতা পেয়েছি, কিন্তু তার মধ্যে একটু ঘাটতি ছিল, অর্থাৎ জাতির পিতা আমাদের মাঝে ছিলেন না। 72-এর 10ই জানুয়ারি তিনি যখন পাকিস্তানে কারাগার থেকে মুক্ত হয়ে, তিনি যখন জাতির পিতা হিসাবে আমাদের এই স্বাধীন বাংলাদেশে পা দিলেন, সেদিন আমরা আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করব। এবং আমরা, তিনি দায়িত্ব নিলেন, যে স্বপ্ন তার ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এখন তার দায়িত্ব হলো সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পুনর্গঠিত করা, যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের উপরে দেশকে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার তিনি পদক্ষেপ গ্রহণ করা শুরু করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তার বাবার পদ ধরে আজকে এই জাতিকে মুক্তির সংগ্রামে, অর্থাৎ অর্থনৈতিক যে মুক্তি, কল্যাণের যে মুক্তি, সেই মুক্তি আজকে তিনি প্রতিষ্ঠা করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ ঐতিহাসিক 7ই মার্চ, আজকের এই বিশেষ দিনে আমরা আপনাকে পেয়েছি এবং সেই সাথে অনেক কথা আজ আমরা জানলাম আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য আজকে। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 12-05, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।